তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রয়্যাল সুন্দরবনের পক্ষ থেকে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। আর ওর জন্য আমরা এই মাঠের দিকে এসেছি। এখানে মাঠের পুকুর পাড়ে কিছু পুঁই শাক আছে, আর এখানে লঙ্কা গাছ আছে। এখান থেকে লঙ্কা আর পুঁই শাক তুলে নিয়ে যাবো, আর বাদ বাকি মাছটা আমরা বাজার থেকে নিয়ে আসবো, কারণ এখন নদীতে যেতে পারছি না, কারণ এই মাঠের দিকে কাজ করছি। তো পরে একদিন নদী থেকে ধরে নিয়েছি, আবার নতুন করে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা, এখান থেকে কিছু পুঁই শাক নিয়ে নেবো। দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে, ডাকাগুলো বেশ ভালো। এই ডাকা দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। নিশার নাও, তুলে নাও। পুঁই শাক তোলা হয়ে গেছে, এবার নিশার কিছু লঙ্কা তুলবে এখান থেকে, তারপর বাড়ির দিকে যাবো। পুরো মাথা পর্যন্ত লঙ্কা লাগানো হচ্ছে, আর প্রত্যেকটা গাছে খুব খুব সুন্দর লঙ্কা হয়েছে। বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে এক্ষুনি বাড়ি আসলাম, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর নিশার এই চিংড়ি মাছগুলো এখন কাটবে, মাছগুলো একটু ধুয়ে নিক, তারপর কেটে নেবে সব। এ বড় বোতলটা কি দিয়েছে আবার ওর ভিতরে? গলদা চিংড়ি। কই দেখি মাছটা উঁচু কর। হ্যাঁ, এগুলো গলদা চিংড়ি। নে মাছগুলো কেটে নে, তারপর রান্না করা হবে। মা ঠাকুমাদের কাছ থেকে শোনা খুব কম মশলা দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, পুঁই শাক চিংড়ি। চলুন পুঁই শাকগুলো কেটে নিই। তো বন্ধুরা, আমরা আজকে মশলা হিসেবে নিয়েছি জিরে, রসুন, তেল, লঙ্কা, নুন, হলুদ। তো একটা সিম্পল তরকারি রান্না হবে কিন্তু আজকে আমাদের, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সবজি সব কাটা হয়ে গেছে, এবার আমরা জিরে বেটে নেব। রসুনগুলো থেঁতো করে নেব।
আমাদের মশলা সব রেডি হয়ে গেছে, এবার আমরা উনুন ধরাবো। এত দক্ষিণে হাওয়া দিচ্ছে, এর জন্য উনুন ধরা তো খুব কষ্ট, প্রচুর কষ্ট, ধোয়া হচ্ছে খুব। আমরা চিংড়ি মাছগুলো তুললাম না, চিংড়ি মাছের ভিতরে রসুনগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে 5 মিনিট ঢেকে রাখবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। বিশাল সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিচে। সব হয়ে গেছে কি না বাকি আছে কিছু? জিরে বাটাটা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দাও। দেখেই খেতে ইচ্ছা করছে আমার। রান্না ভাত রান্না হয়নি, ওর জন্য একটু তরকারিটা টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। গন্ধটা খুব ভালো বেরোচ্ছিল আর খুব সুন্দর হয়েছে। বেশি মশলা না দিয়ে এত সুন্দর করে নিশা রান্না করেছে কি বলবো। টাটকা চিংড়ি মাছ তো সকালে বাজার থেকে নিয়ে আসলাম, খুব সুন্দর লাগছে। যতটা সম্ভব আমরা রেসিপিটা দেখালাম, তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই রেসিপিটা কেমন হলো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।